সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নাভি ব্লগ। জার্নাভি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বাদে বাড়ির সকলেই ভালো আছি, আমার শরীরটা ভালো না। বলবো তোমার ফোন বাজছে, ফোন বাজছে। তো আমার শরীরটা খুব একটা ভালো না, সকাল থেকে উঠে মানে কাজ বাজ ঘরের বলতে কি তেমন একটা কিছুই করিনি। করেছি ওই বাসি কাজটা, যেমন ঘর দুয়ার ঝাড় দেওয়া, ঘর মোছা, এই ছোটোখাটো বাসন মাজা, এগুলো করেছি। আর আমি এখন সকাল থেকে স্নান করিনি, মোনার জামা কাপড় ধোয়ানি। এখন প্রায় 11টার বেশি বেজে গেছে, এই দেখো আমি এখানে বসে আছি। কালকে কত জামা কাপড় ছিল, এইখানে অনেক জামা কাপড় আছে, এগুলোই ভাঁজ করছিলাম বসে বসে। তো আমার শরীরটা খারাপ, আমি জামা কাপড় বসে বসে ভাঁজ করছি। আমি আমার বরকে বলেছি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে দাও। ও দেখো কোথায় আমার শুয়ে থাকার কথা, নিজে শুয়ে আছে, শুয়ে প্যারের উপর পা তুলে ফোন কাটছে। দেখো তারা তোমাদের দেখায়, বললে তো বিশ্বাস করো না। দেখো এই দেখো, দেখেছো শুয়ে শুয়ে ফোন ঘাটছে, ও খাটের উপর বসে আছে, আর পায়ে কত নোংরা দেখেছে, ছি ছি এইগুলো নিয়ে ও বিছানায় উঠেছে, বললে শোনে না। আর আমি এখানে দেখো নিচে বসে আছি, বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করছি, একটু করে দাও না। দেখো মোনাকেও সকালবেলা খাইয়ে দিয়ে ছেড়ে দিয়েছি বাইরে, মানে ছেড়ে দিয়েছি বলতে গেলে বাইরে খেলছিল। আর আমি একটু নিয়ে যে একটু করে দেবো। ও মামা কি বদমাইশি করছে জানো না, পায়ে কালি ফালি লাগিয়ে একাকার করেছে, খালি পায়ে হেঁটে কোথায় যাবে, গেল চলো, এখনো ঘরে থাকতে চায় না জানো। তো কি করবো, আস্তে আস্তে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করি, করে স্নানটা করে আসি। মা জানতো না জানো আমার শরীরটা খারাপ, তো দাদা বললো গিয়ে মা ওর শরীরটা খারাপ, ভালো লাগে না। তো আমার অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমার হচ্ছে মানে পেটটা খুব ব্যথা করছে, আর হচ্ছে মানে কোমরে যন্ত্রণা করছে। আমার অ্যাকচুয়ালি সিজার, তো মাঝে মাঝে এরকম ঠিক আমার বেশ কয়েকদিন আগেও এরকম হয়েছিলো। সিজারের মানুষের আগে বলতো যে সিজারের মানুষ এরকম হয় না, কিন্তু এখন আবার শুনছি যে সিজারের মানুষ এরকম হয়। কি কারো হয় কি হয় না জানি না, কিন্তু আমার হচ্ছে কোমরে যন্ত্রণা করছে, এর জন্য একটু প্রবলেম হচ্ছে, খুব শরীর খারাপ করছিলো কাল রাতের থেকে। তো শরীরে কোনো এনার্জি নেই, ঠিকঠাক করে খাওয়া হয়নি। আর কী বলবো আর, শরীরটা খারাপ, মা বললো তাহলে ঠিক আছে আমি ওষুধ দিয়েছি, তুই খা। সকালবেলা চা আর কটা মুড়ি খেয়েছি, ওকে এখানে ভাঁজ করে বসেছিলাম, শুয়ে পড়েছিলাম। মা এসে বললো কিন্তু তুই শরীর খারাপ আমাকে বলিস নি, বললে তো তাহলে তোকে ওষুধ দিতাম। এবং মা এসে একটা গ্যাসের ওষুধ আর একটা পেটে ব্যথার ওষুধ একটা দিয়ে দিবে, খেয়ে নিলাম। এই খেয়ে বসছি, আর মা ওখানে একা একা রান্না করছে আজকে বৃহস্পতিবার, কী রান্না করছে কে জানে। তো চলো এখন একটুখানি রাখি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন অনেকক্ষণ পর আমি ভিডিওটা করছি, এখন ভাবছিলাম যে ভিডিওটা আর করবো না, ভালো লাগছিল না ভিডিওটা করতে, শরীরটা খুবই খারাপ লাগছে। আমার পড়ে যাবে বাবা এখান থেকে, তুমি এপাশে আসো, আমার চুলে লাগছে গো। ভাবছিলাম, ভাবতে পারিনি যে আমি ভিডিওটা আমি আর মানে কন্টিনিউ করবো, আমার শরীরটা খুবই খারাপ লাগছে। আমি বলছিলাম যে আমার কোমর যন্ত্রণা, পেটে ব্যথা করছিলো। আমি আবার আবার বিকেল থেকে আবার আমার বাঁ দিকের পা জোরটার এই দিকটা না আমার খুব যন্ত্রণা করছে, একটা ওষুধ খেয়েছি তাতেও কোনো কিছুতে কাজ হচ্ছে না বুঝলে। এখন কটা বাজে জানো, রাত প্রায় 11টা বাজে যে আমি এখন ভিডিওটা করছি। তো আমার এই শরীরটা খারাপ, আর তার মধ্যে একটা খুব খারাপ খবর আছে, মানে তোমাদের কাছে কি তো বোঝাই না, আমার কাছে খুব খারাপ একটা খবর আছে। সেটা কী বলতো, আমাদের খুবই একজন পরিচিত জিনিস, আমাদের একজন আত্মীয় মারা গেছেন, খুব খারাপভাবে উনি মারা গেছেন। উনি হচ্ছেন যে আমার বাপের বাড়ি আছে, বাপের বাড়ির ঠিক পাশের বাড়িটাই হচ্ছে ওনাদের বাড়ি। ওনার নাম হচ্ছেন জহর জেঠু। উনি আর সকাল 10টার সময় ওনার স্ট্রোক হয়, বোন কলেজ গেছিলো, কলেজ থেকে এসে তারপর শুনে যে এই ব্যাপার, ওকে ওনার স্ট্রোক হয়েছে, ওনাকে হসপিটালে নিয়ে গেছেন। আমাদের ওখান থেকে শ্রীরামপুর হসপিটালে নিয়ে যায়, হসপিটাল থেকে ওনাকে মেডিকেলে ট্রান্সফার করেন, ওখান থেকে সন্ধ্যে 7টার সময় উনি মারা যান। তো আমার বোন বলছে
আমার মা বলছে আমাকে যে আমার বোন বলছে কি যে মা বলছে কি বোন বলছে কি মা আমি এরকম স্ট্রোক আমি কখনো দেখিনি যে এরকম হঠাৎ করে যে এরকম ভাবে খুব কষ্ট পেয়ে মারা গেছেন। আর ওনার আমি বলি কি উনি মারা গেছেন একদিকে ভালোই হয়েছে, কি বল কেন বলছি বলো তো, কষ্ট সহকারেই বলছি ওনার কোনো শান্তি নেই। ওনার তিনটে ছেলে বড় ছেলে বিয়ে করেছে আর বাকি দুটো বিয়ে করেনি। তো বড় ছেলে বিয়ে করার পর একটা মেয়ে আছে, এই মামামের পরেই ওর হয়েছে, তার দু তিন মাস পর ওর হয়েছে। তো বাচ্চাটাকে না আজকে জেঠু নাকি নিতে গেছে, মানে একটু ওর কাছে এসছে, মানে জেঠুর কাছে একটু বাচ্চাটা এসছে, বাচ্চাটাকে টেনে নিয়ে চলে গেছে, বাচ্চাটাকে জেঠুর কাছে আসতে দেয়নি, তো এরকম বলছে। এমন বদমাশি করে দেখে জেঠুগুলো সমানে টেনে যাচ্ছে, আমার খুব মানে লাগছে, কি জানি শরীর খারাপ বলে একটা কিছু করলে না আমার খুব কষ্ট হয়। তো কি বলবো আর, আমি শুন আমি এইভাবে এইখানে আমি যেখানে এখন আপাতত আছি আমি এইখানেই হেলান দিয়ে আমি শুয়েছিলাম, আমি মা এই যাবো এই আলমারিটার এখানে এইভাবে হেলান দিয়ে আমি শুয়েছিলাম। আমি মা ফোন করে বলছে হ্যাঁ আমি লাফিয়ে উঠে বসে বসে তুই কী বলছো মা এরকম মারা গেছেন। তো যাই হোক একটা কথাই বলি, ভগবান ওনাকে নিয়ে গেছেন, মানে উনি শয্যাশায়ী ছিলেন না, উনি কাজ করে খেতেন, বেশ শক্ত সবল মানুষই ছিল, হঠাৎ করে মারা গেল। আমি যেদিকে বাপের বাড়ি থেকে আসি তখনও ওনার সঙ্গে দেখা হচ্ছে, আমি খালি ভাবি সারাটা দিন আমি মাকে বলছি মা দেখো এরকম এরকম মারা গেছে, আমি না হাসি খেলাম ওনার সাথে করছি ঠিকই, আমি কিছুতে ভুলতে পারছি না হঠাৎ করে একজন পরিচিত মানুষ এভাবে চলে গেল, আমি গিয়ে যে তাকে আর দেখতে পাবো না সত্যিই খারাপ লাগছে। যে হতে উনি হচ্ছেন বিহারি, মানে আমাদের আমাদের জাতীয় না, তো যাই হোক একটা খারাপ লাগে বলো, একটা চেনা পরিচিত মানুষ মামা লাগছে আমার। যাই হোক ভগবান ওনার আত্মা শান্তি দিক, এটাই কামনা করি আর কিছু না। তোমরাও একটু আশীর্বাদ করো যাতে আমার শরীরটাও যাতে ভালো হয়ে যায়, আর একটু ভগবানের কাছে ইয়ে করো যিনি মারা গেছেন ওনার আত্মাটা যেন একটু শান্তি কামনা করে দিই, ওনার আত্মার জন্য একটু শান্তি কামনা করে দিই, উনি যেন ভালো থাকে, উনি যেখানে আছে সেখানে যেন ভালো থাকে। তো চলো আচ্ছা।